হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের মডিউল ওয়ান থেকে একটি গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নটা কি আছে দেখো ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো প্রথমে তোমাদের লিখতে হবে দেখো ভূমিকা সেখানে কি লিখবে দেখো সংবিধান হলো কোনো দেশের সর্বোচ্চ আইন প্রস্তাবনা হলো এই সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ পৃথিবীর বহু দেশের সংবিধানের শুরুতে একটি প্রস্তাবনা দেখা যায় এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অন্যতম ভারতের সংবিধানের শুরুতেও একটি প্রস্তাবনা গৃহীত হয়েছে তারপর দেখো প্রস্তাবনার সংজ্ঞা লিখিত সংবিধানগুলিতে সাধারণত একটি প্রস্তাবনার উল্লেখ দেখা যায় সাধারণত প্রস্তাবনাকে সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা বলা হয় কোনো পুস্তকের ভূমিকায় সেই পুস্তকের উদ্দেশ্য ও বিষয়বস্তু সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা তুলে ধরা হয় কিন্তু কোনো অবস্থাতেই সেই মুখবন্ধকে মুখবন্ধনকে পুস্তকটির মূল অংশ বলা যাবে না সংবিধান প্রস্তাবনাটি হল সংবিধানের মুখবন্ধ এটি সংবিধানের মূল অংশ না হলেও এর মাধ্যমে সংবিধানের মূল চরিত্র জানা যায় গোলকনাথ মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সুব্বা রাও বলেছিলেন সংবিধানের আদর্শ ও আকাঙ্ক্ষাকে সংক্ষেপে প্রকাশ করেছে প্রস্তাবনা তাই পণ্ডিত ঠাকুর ঠাকুরদাস বলেছেন ইট ইজ ইট ইজ এ কী টু দা কনস্টিটিউশান অর্থাৎ প্রস্তাবনা হলো সংবিধানের চাবিকাঠি এবার বলা হচ্ছে দেখো প্রস্তাবনার স্বরূপ সেখানে কী বলা হচ্ছে দেখো ভারতের মূল সংবিধানে যে প্রস্তাবনাটি ছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তা কিছুটা পরিবর্তন করা হয়েছে বর্তমানে সংবিধানের প্রস্তাবনাটি হল ভারতের জনগণ নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছে যে তারা ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তুলবে ভারতের সব নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম উপাসনার স্বাধীনতা পায় সেদিকে দৃষ্টি দেওয়া হবে প্রত্যেকে যাতে মর্যাদা ও সুযোগের সমান সুবিধা পায় সেদিকে লক্ষ্য দেওয়া হবে সেই সঙ্গে যাতে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিত হয় এবং মৈত্রীর ভাবনা বৃদ্ধি পায় সেদিকে লক্ষ্য রেখে গণপরিষদ উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর এই সংবিধান রচনা ও গ্রহণ করেছে প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য পরের পয়েন্ট দেখো প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্যের প্রথম পয়েন্ট কি আছে সংবিধানের উদ্দেশ্য ও নীতির প্রতিফলন প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি বলে অভিহিত করা যায় কারণ সংবিধান রচয়িতারা যেসব সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবনার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল ভারতীয় সংবিধান প্রস্তাবনায় তার বাস্তব প্রতিফলন ঘটেছে ভারতের সংবিধান প্রস্তাবনায় সার্বভৌম ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক গণতন্ত্র সামাজতান্ত্রিক প্রভৃতি আদর্শ প্রভৃতি প্রভৃতি ভাবাদর্শের পাশাপাশি ন্যায় সাম্য স্বাধীনতা ভাতৃত্ববোধ প্রতিষ্ঠার সংকল্প ঘোষিত হয়েছে পরের পয়েন্ট আছে সংবিধানের অস্পষ্টতা দূরীকরণ সংবিধানের সংবিধানে ব্যবহৃত কোনো বাক্য বা শব্দের অর্থ অস্পষ্ট থাকলে তা বোঝার বা ব্যাখ্যার জন্য প্রস্তাবনার সাহায্য নেওয়া যেতে পারে সংবিধানের অস্পষ্টতা বা দুর্বদ্ধতা দূরীকরণে প্রস্তাবনার এই বিশেষ গুরুত্বের কথা সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় রায়দানকালে স্বীকার করে নিয়েছে তারপরে হচ্ছে দেখো জাতীয় আন্তর্জাতিক তাৎপর্য জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব কোনো অংশে কম নয় জাতীয় ক্ষেত্রে সংবিধান যেসব মৌলিক বিষয় প্রস্তাবনায় লিপিবদ্ধ করা হয়েছে পার্লামেন্ট সহজে সেগুলি সংশোধন বা পরিবর্তন করতে পারে না যেমন যেমন ভারত গণতান ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধর্মনিরপেক্ষতা সামাজিক ন্যায় বিচার প্রভৃতি আবার প্রস্তাবনায় ভ্রাতৃত্ববোধ সম্প্রসারণের যে আদর্শের কথা বলা হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে তার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম যদিও প্রাচীনকাল থেকে ভারত এই আদর্শ অনুসরণ করে আসছে তারপরে পয়েন্ট হচ্ছে সামাজিক তাৎপর্য ভারতের সংবিধান প্রস্তাবনায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সাধু সংকল্প ঘোষিত হয়েছে এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গ হিসাবে ভারতের সংবিধানে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিশেষ সংরক্ষণমূলক ব্যবস্থা নারীর সমান অধিকার শিশুদের অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রভৃতি সামাজিক ন্যায় ন্যায়ের দেখো অসংখ্য আদর্শ ঘোষিত হয়েছে পরের পয়েন্ট হচ্ছে নৈতিক গুরুত্ব সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি প্রস্তাবনায় নৈতিক গুরুত্বেরও গুরুত্ব কোনো অংশে কম নয় কারণ ভারতের সংবিধানের প্রস্তাবনায় যেসব মহান আদর্শ ঘোষিত হয়েছে তা যে কোনো দেশের সরকার ও শাসন ব্যবস্থার জন্য হিতকর কোনো দেশ বা সরকার প্রস্তাবনায় ঘোষিত এই সব মহান নীতি বা আদর্শকে অস্বীকার করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না তারপরে দেখো মূল্যায়ন পরিশেষে পণ্ডিত ঠাকুরদাস ভার্গবের মতানুসারে বলা যায় প্রস্তাবনা হল সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ এটি সংবিধানের আত্মা স্বরূপ মূল চাবিকাঠি ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হৃদায়তুল্লার মতে প্রস্তাবনা হলো সংবিধানের সহযোগী তবে একথা সত্যি প্রস্তাবনা যে মহান আদর্শ বা সংকল্প ঘোষিত হয়েছে তা আজও পুরোপুরি বাস্তবায় বাস্তবায়িত করা সম্ভব হয়নি এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা